হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লগস। হাই, আমি শ্রেয়া। বন্ধুরা, এখানে চোদ্দ প্রদীপ আমি জলে ভিজিয়ে আগের দিন রাতে রেখে দিয়েছিলাম। আজকে এই চোদ্দ প্রদীপ রোদে শুকিয়েছি, এটাকে সাজাবো। সলতে জোগাড় করেছি প্রচুর, সলতেগুলোকে কেটে নেব, আর সর্ষের তেলও জোগাড় করেছি, নিয়ে এসেছি। সর্ষের তেল দিয়ে চোদ্দ প্রদীপকে সাজিয়ে নেব। সলতেগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। সত্যি কথা বলতে ফ্ল্যাটে জায়গা কম থাকে, চোদ্দটা প্রদীপ দেওয়ার জায়গাই থাকে না, তার মধ্যে থেকেও যতটা পেরেছি সাজানোর চেষ্টা করেছি। আর বাড়িতে তো প্রচুর জায়গা থাকে, আর যেমন সাজিয়েছি ফ্ল্যাটটাকে, যেরকমভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছি সেইভাবেই তোমাদের দেখাবো আজকে। এই সলতে দেওয়া হয়ে গেছে, এবার তেল দেবো। এখানে চোদ্দটা প্রদীপ সাজানো হয়ে গেছে, এটা সন্ধেবেলা জ্বালিয়ে দেবো। আর অবশ্যই চুলটা বেঁধে নেবে সবাই প্রদীপ জ্বালানোর সময়, সাবধানে সবটা কাজ করবে, আমিও করব, কারণ অন্যবার মা করে দেয় সব কিছু, এবারে আমারই করতে হচ্ছে সব কিছু। ঠিক আছে, সন্ধেবেলা দেখা হবে। বন্ধুরা, আজকে চোদ্দ প্রদীপ দেওয়ার দিন আমার গোবরডাঙ্গার বাড়িতে। মা তাই গোপালের পুজো দিয়ে চোদ্দ প্রদীপ দেখাচ্ছে, এরপরে মা নাড়ু ভাজ তৈরি করবে, সেটা তোমাদের দেখাবো কীভাবে নাড়ু তৈরি হলো এবং আমি আমার বাড়ি কীভাবে সাজিয়েছি সেটাও তোমাদের দেখাবো আজকে, এবং আমি চোদ্দ প্রদীপ দেবো সেটাও তোমাদের দেখাবো। আমার চোদ্দ প্রদীপ দেওয়া হয়ে গেছে, এটা ঘরের ঢোকার গেট, এখান থেকে শুরু হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ একটা জাস্ট সব জায়গা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। ফ্ল্যাটে খুব কম জায়গা থাকে, বাট চোদ্দটা জায়গায় জাস্ট দিয়েছি। কীভাবে সাজিয়েছি পুরো ঘরটা দেওয়ালিতে সেটা তোমাদের দেখাবো। আগে চোদ্দ প্রদীপটা দেখিয়ে নিই। সব জায়গায় দিয়েছি, দিয়ে চেষ্টা করেছি একটা সব জায়গা ছুঁয়ে যেতে। এটা আমাদের একটা উৎসবের অঙ্গ, সেটাই রাখার চেষ্টা করেছি। তুলসী মণ্ডপ, চোদ্দ প্রদীপ দিয়ে নাড়ু করছি। কালকে দীপান্বিতা, আমাদের দীপান্বিতা পুজো, প্রতি বছর মেয়েটা থাকে, ও করে, চোদ্দ প্রদীপ দেয়, পুজোর দিন বাতি সাজায়, ঠাকুর সাজায়, পুজোর গোছায়। আমি এদিকে ভোগ রান্না করি, আমার মেয়ে এসব করতে খুবই ভালোবাসে। প্রথম বছর জামাই মেয়েকে নিয়ে পুজো করব ভেবেছিলাম, কিন্তু ওর তো ঘর, ওরও তো শ্বশুর ঘরে পুজো দিতে হবে, ঠাকুর দিতে হবে, ওখানেও চোদ্দ প্রদীপ দিচ্ছে, দিয়েছে, বাতি দেবে, আনন্দে থাকুক, ভালো থাকুক। ভালো না লাগলেও আমাকে করতে হবে, যেহেতু আমাদের বছরের পুজো, এই কারণে একটা নারকোল নিয়ে কোনো রকমে কালকে অল্প করে ভোগ দিয়ে পুজোটা আমাকে করতেই হবে। থাকুক যেখানে যে থাকুক, ভালো থাকুক, সবাই ভালো থাকুক। আজকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো আছে, দীপান্বিতা লক্ষ্মী পুজো, কালী পুজোর দিন। কুকুকে পায়েস খাওয়ালো এবং তারপরেই দেখছো ঠাকুর পুজো হওয়ার সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে। পুজো হবে, ঠাকুর মশাই এখনো আসেনি, আসবেন।
ভিডিও করছিস তো? হ্যাঁ। আর আমার শরীর ইচ্ছা করতে গেল। আমাদের লোক বউ লক্ষ্মী তো আমাদের ঢেকে দিতে হয়। ঠাকুর ঘর দিয়ে সব প্রসাদ প্রসাদ দিকে ইয়ে করবি, আমি ভোগটা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আমার গোবরডাঙ্গায় বাড়িকে এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি না থাকা সত্ত্বেও এভাবেই মা সাজিয়েছে। আমি প্রত্যেক বছর এভাবেই সাজাই এবং বাতি দেওয়া হয়ে গেছে। মোমবাতি খুব সুন্দরভাবে জ্বালিয়েছে আর কাকা ভিডিও করে দিচ্ছে। সবাই মিলে হেল্প করে বলেই আমার বাড়িটা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। নাহলে বয়স্ক মা বাবা রয়েছে, দেখতেই পাচ্ছ এটা আমাদের তুলসী মণ্ডপ। এবং এখন ছাদের উপরেই টুনি বাল্বগুলো লাগানো হয়েছে। মা ছাদে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। ভিডিওর জন্য আমি তাও আমার বাড়ির সাজানোটা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কীভাবে সাজিয়েছে, এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পাচ্ছি। আমি এবছর যেতে পারিনি, কারণ যাওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। খুবই ভালো লাগছে, আমিও আমার বাড়িটাকে একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি, সেটা তোমাদের দেখাবো। দিন শ্রেয়া তা ঠাকুরের জায়গায় এভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি শ্রেয়া মা কালীর ভক্ত, সেটা আপনারা জানেনই। তার সাথে শ্রীকৃষ্ণ, রাধা, শ্রেয়া গুরুদেব, এবং মায়াপুরের শ্রীকৃষ্ণ, রাধা এবং শিব। তো কালী পুজোর দিন শ্রেয়া এভাবেই মা কালী এবং তার ভগবানদের শ্রদ্ধা নিবেদন করলো, সেই ভিডিও তো আপনাদের দেখাচ্ছি। দিন যেটাকে আমরা দেওয়ালিও বলি, সেই দেওয়ালিতে শ্রেয়া প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এই দুটো, আর একটা জ্বালাচ্ছে, এই দেখো। এবার চলুন বারান্দায় যাই।
ট্রে অলরেডি দিয়ে দিয়েছে। দিওয়ালি কালী পুজোর দিন শ্রেয়া প্রদীপ জ্বালালো। তো চলুন দেখে নিই শ্রেয়া কীভাবে দিওয়ালির দিন কালী পুজোর দিন ঘরটা সাজিয়েছে। উপরে দেখছেন লাইট দিয়ে সাজিয়েছি এবং এবার চলুন ঘরে যাই। ঘর শ্রেয়া প্রদীপ জ্বালিয়েছে আপনাদের দেখিয়েছি। এই ঘরটা এভাবে সাজিয়েছি আমরা। আর এই ঘরটা এইভাবে সাজিয়েছি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, টাটা।